বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে হয়ে গেল জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার বিকেলে শৈলকুপার গারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুরুতে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই। গারাগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচটিতে মুখোমুখি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও গারাগঞ্জ ক্রীড়া সংস্থা একাদশ। নির্ধারিত 90 মিনিটের খেলার প্রথমার্ধে 9 মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেয় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যারিস্টার সুমন। হাজার হাজার দর্শকের হাত তালি আর উৎসাহযোগের মধ্য দিয়ে চলে আক্রমণ পাল্টা আক্রমণ। 32 মিনিটের মাথায় ডিবক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় কপাল পড়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। পেনাল্টিতে গোল হওয়ায় সমতায় আসে ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতে গারাগঞ্জ ক্রীড়া সংস্থায় একাদশের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি গোল করে দলকে এগিয়ে নেয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল পরিশোধ করতে না পারায় জয়লাভ করে গারাগঞ্জ ক্রীড়া সংস্থা। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আমি কিন্তু সরাসরি ঢাকা থেকে এসে আপনাদের ফলে বিশ্ব যখন প্রথম করোনাকালীন সময়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে সকলে পরিচিত হোক ব্যারিস্টার সুমন ভাইকে আলোচনা করছি। আমি সংশোধনী তুমি ভাই বিশ্ব আকর্ষণ করছি ফিল্ডার বিশ্ব যে সরাসরি সুমন ফুটবল একাডেমির এই ফুটবলার সাদ্দাম বল ফেলেছেন কাউন্টার অ্যাটাক করার। আক্রমণ ভাগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ফুটবলার বাংলাদেশ রয়েল আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।